বিশেষভাবে নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, যেটার কথা আমি বলছিলাম, নিরাপদ ঔষধ, নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এই তিনটাতে নিশ্চিত করা। দেখুন, যেই ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে, ট্রিটমেন্ট করবে, আমি নিজেও জানতাম না এক সময় যে ঔষধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয়, যে নকল ওষুধ নাকি হয়। তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে, উল্টা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে। বাংলাদেশের বহু গ্রামে, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে লক্ষ্মীপুরের আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে 8 জন মানুষ ক্যান্সারে মারা গেছে। আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে, আমার হাতের উপর দিয়ে চটপট করতে। আমার চাচারা কয়েকজন মারা গেছে, চাচাতো ভাইয়েরা কয়েকজন মারা গেছে। কেন? খবর নিলাম যে পানি যেটা খায় পুরো গ্রামের মানুষ, এটা ক্যান্সারের কারণ। আর্সেনিক আছে, আরও অন্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। সাতক্ষীরার একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে সাফ, অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে, পানিবাহিত অসুবিধার কারণে। আমার নিজের বাসায় এই যে কয়েকদিন আগে পরপর 3 জন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে। তো খাদ্যে ভেজাল, এটার কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে। আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে হসপিটালগুলোতে, এগুলোর একটাতে আপনি দেখবেন স্লট খালি নেই। এত পরিমাণ কিডনি রোগী হয়েছে এদেশে যে একটাতেও কি নাই, স্লট খালি নাই। অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে। ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে, হার্টের রোগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে, হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডায়াবেট হয়ে গেছে। এখন এগুলোর জন্য দরকার কি? আমাদের পানীয়, আমাদের খাদ্য এবং ঔষধ, এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা উচিত। কারণ আপনি আপনি এগুলোতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, এটা মানুষ হত্যার কাজই করতেছেন। অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত, কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে। আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয়, মেজিস্ট্রেট যা এটা হয় সেটা হয়, আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে, আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, আর জরিমানা করতেছে 50,000। আর 50,000 তার জন্য কোনো ব্যাপার নাকি? এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার। মেজিস্ট্রেট তো আর কিছু করার নাই, তিনি তো আইন আলোকেই কাজ করছেন, আইনের পরিবর্তন হওয়া দরকার। নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয়। এত রোগী আমাদের দেশের, কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্রপত্রিকা দেখেন, ইন্ডিয়াতে যায় ঢেলে আসে, থাইল্যান্ডে যায় ঢেলে আসতে হয়। কেন? কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় না, চিকিৎসা ব্যবস্থার প্রতি। এদেশে কী হয়েছে আমাকে বলেন, 50টা বছর ধরে যেটা হয়েছে, একেবারে হয় না তেমন বলবো না, কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারত। অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারতো। তো আমার মনে হয় মানুষের যে নাবিশ্বাস হয়ে গেছে এই অবস্থা থেকে দূরের জন্য মোটা দাগে এই যে পয়েন্টগুলো আছে, দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে যাওয়া হয়, ধর্মীয় বিষয়ে যে আপনার সাধারণ মানুষের চিন্তাধারার বিরুদ্ধ চিন্তাধারা মানুষের মধ্যে পুশ করার অপচেষ্টা করা হয়, এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। এটা যে কোনো একটা মুহূর্তে আপনার করতে করতে মানুষের ক্ষোভ চরম আকারে পৌঁছে আপনার সেটা ব্লাস্ট হতেও পারে। এই জন্য বিষয়ে সর্বোচ্চ সাবধান থাকতে হবে। সেই সাথে জুলুম চাঁদাবাজি বন্ধ করা, দুর্নীতির ভিতরে জিরো টলারেন্সে যাওয়া, নিরাপদ খাদ্য, ওষুধ এবং পানির ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদের যারা দায়িত্ব নিয়েছে নতুন করে তাদেরকে আল্লাহ তাআলা সেই শক্তি সামর্থ্য দান করুন। তারা যদি ফেল হয়ে যান তাহলে এদেশে মানুষের যাওয়ার আর কোনো জায়গা হয়তো থাকবে না, আবার ঘুরে ফিরে আগের যে গড্ডালিকা আছে ওইটাতে মানুষের ঢুকতে